Ich trinke nicht, also ist mir das ganz gleich. আজ 14 মার্চ 2024 খ্রিস্টাব্দ, 30 ফাল্গুন 1430 বঙ্গাব্দ এবং 3 রমজান 1445 হিজরি। ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ। বিখ্যাত উক্তিটি আলবার্ট আইনস্টাইনের। তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী, যিনি ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। 1999 সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেন। এছাড়া বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের এক ভোট গ্রহণের মাধ্যমে তাকে প্রায় সকলেই সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আজ সেই মহান বিজ্ঞানী আইনস্টাইনের শুভ জন্মদিন। 1879 সালের আজকের এই দিনে জার্মানির উলুম শহরে এই পদার্থবিজ্ঞানীর জন্ম হয়। তার শৈশব কাটে মিউনিখে। আইনস্টাইনের বাবা মা ছিলেন ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত ইহুদি। বাবা হেরমান আইনস্টাইন মূলত পাখির পালকের বিছানা তৈরি ও বাজারজাত করতেন এবং তার মা পলিন কক ছিলেন গৃহবধূ। আইনস্টাইনের শিক্ষাজীবন শুরু হয় ক্যাথলিক এলিমেন্টারি স্কুলে। ছোট থেকেই তার কথা বলার ক্ষমতা খুব একটা না থাকলেও এ সময় থেকেই গণিতের প্রতি তার বিশেষ আগ্রহ ও মেধার পরিচয় পাওয়া যায়। 12 বছর বয়সে তিনি জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন। এই বইটি অধ্যয়ন করে তিনি এত মজা পেয়েছিলেন যে একে আজীবন পবিত্র ছোট্ট জ্যামিতির বই বলে সম্বোধন করেছেন। আসলে বইটি ছিল ইউক্লিডের এলিমেন্টস। 1933 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকাকালীন সময়ে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতায় আসে। ইহুদি হওয়ার কারণে আইনস্টাইন আর জার্মানিতে ফিরে যাননি, আমেরিকাতেই থেকে যান এবং 1940 সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি জার্মান পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে সতর্ক করেন এবং আমেরিকাকেও একই ধরনের গবেষণা শুরুর তাগিদ দেন। তার এই চিঠির মাধ্যমেই ম্যানহাটন প্রজেক্টের কাজ শুরু হয়। আইনস্টাইন মিত্রবাহিনীকে সমর্থন করলেও পারমাণবিক বোমা ব্যবহারের বিরুদ্ধে ছিলেন। পরে ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের সঙ্গে মিলে পারমাণবিক অস্ত্রের বিপদের কথা তুলে ধরে রাসেল আইনস্টাইন ইস্তেহার রচনা করেন। দৈনন্দিন জীবনে মেধাবী এবং প্রখর বুদ্ধিসম্পন্ন কাউকে প্রায়শই আইনস্টাইন বলে সম্বোধন করা হয়, অর্থাৎ এটি প্রতিভা শব্দের সমর্থক হিসেবে ব্যবহৃত হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির সঙ্গে যুক্ত ছিলেন। 1955 সালের 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটনে এই বিজ্ঞানী মৃত্যুবরণ করেন।